সবাইকে স্বাগত সুপ্রভাত আজকের এই অনুষ্ঠানে। দেখুন, এমন একটা অনুষ্ঠান আপনাদের কাছে আজকে আমরা করব লাইভ ফোন ইন, যাতে আপনি ফোন করতে পারবেন। অ্যাকচুয়ালি কী হয়, একটা কনফিউশন মানুষের মধ্যে কাজ করে, ছাত্রছাত্রীদের মধ্যে কাজ করে, যে আমি কোন ইনস্টিটিউটে ভর্তি হব, কোনটা আমার জন্য ঠিক। তো আমার মনে হয় যে ওপেন ডোমেনে সবটা রাখা উচিত, যাতে সিদ্ধান্ত নিতে সুবিধে হয় তোমাদের, বিশেষত যারা স্টুডেন্ট রয়েছে আজকের অনুষ্ঠানে বসে, তাদেরকে বলছে। এবং পাশাপাশি আমার মনে হয় যে প্যারেন্টসদের একটা খুব বড় ভূমিকা রয়েছে, কারণ স্টুডেন্টের কেরিয়ার, তাদের ফিউচার, তাদের কাছে একটা খুব বড় কনসার্ন। তো কাজেই যখন তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, সেই সময়ে বিস্তারিত ইনস্টিটিউট সম্পর্কে ব্যাখ্যা করা, মানুষকে দেখানো, জানানো, এটা আমাদের দায়িত্ব একটা গণমাধ্যমের, এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি। আমরা সেই কাজটা করব। আমি আজকের অনুষ্ঠান, জিআইএস এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের জয়েন্ট ভেঞ্চার যে ইনস্টিটিউট, অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অনুষ্ঠান, আমি অনুষ্ঠানে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন জিনিয়া দত্ত। আমি স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে জিনিয়া ম্যাডামকে। পাশাপাশি আমি স্বাগত জানাই মিস্টার দেবমাল্য ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন রেজিস্টার্ড অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের। এবং পাশাপাশি যেহেতু আজকে 5 তারিখ, 5th of September, আজকে শিক্ষক দিবস, তো কাজেই আমি শিক্ষক, সমস্ত যারা শিক্ষক রয়েছেন আমাদের টেলিভিশনের সামনে বসে আজকে অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে আজকে শিক্ষক দিবসের শুভেচ্ছা, এবং পাশাপাশি ম্যাডাম এবং স্যারকেও আমি একই রকমভাবে আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি একদম প্রথমেই চলে যাব, আমরা অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের অনুষ্ঠান করছি। যারা অবশ্যই অনুষ্ঠানে ফোন করতে চাইছো বা চাইছেন, তারা উইদাউট এনি হেজিটেশন আপনারা ফোন করতে পারেন, আমরা অবশ্যই আপনার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার আজকে চেষ্টা করব। তো একদম প্রথমেই চলে আসি যে একটা ইনস্টিটিউটকে যখন আমরা চুজ করতে যাই, কতদিন ধরে ইনস্টিটিউট ছাত্রছাত্রীদের শিক্ষা দিয়ে আসছে সেটা জানার খুব দরকার। কতদিন ধরে তারা কাজ করছেন এটা জানা খুব দরকার, তাহলে একটা বিলিফ তৈরি হয় মানুষের। আমি একদম প্রথম ম্যাডামের কাছে যাব যে অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কতদিন ধরে আপনারা এইভাবে শিক্ষাদানের কাজটা করে আসছেন? আমাদের কলেজ হচ্ছে এস্টাবলিশড হয়েছে 2008। লাস্ট 13 ইয়ার্স ধরে আমরা স্টুডেন্টকে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রশিক্ষণ দিয়ে আসছি আমাদের ওয়েল ডেভেলপ ল্যাব এবং ফ্যাকাল্টিদের মাধ্যমে। একদমই। আমি একটু স্যারের কাছে যাব। স্যার, লোকেশনের বিষয়টা লোকে অনেক সময় জানতে চান, স্টুডেন্টরা জানতে চান যে তারা কিভাবে আসবেন, ট্রেনের কানেকশন আছে কি না, বাস কানেকশন আছে কি না, রেলওয়ে স্টেশন বা বাসস্টপ থেকে কতটা দূরে হচ্ছে ইনস্টিটিউট, যদি একটু জানানো সম্ভব হয়। না, লোকেশন বলার আগে আমি একটা জিনিস বলবো যে অধিকাংশ স্টুডেন্টদের একটা হচ্ছে ট্রেন্ড সেট থাকে যে আমি কলকাতায় পড়ব। তো সেই দিক থেকে হচ্ছে যে এটা জেলার কলেজ হলেও কিন্তু কলকাতার কানেকটিভিটি উইদিন 1 আওয়ার হচ্ছে যে এখানে পৌঁছানো যায়, ফলে হচ্ছে যে নিরিবিলিতে পড়ার সুযোগ এবং হচ্ছে যে কলকাতা কমিউনিকেশন দুটোই এখানে হচ্ছে কভার করে। হাওড়া থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছানো যায় মগরা রেল স্টেশন কাছে, একদম পাশে 1 কিলোমিটারের মধ্যে মগরা রেল স্টেশন থেকে, এবং জিটি রোডের ওপরে এই কলেজটি অবস্থিত। এক পাশে কল্যাণী ব্রিজ দিয়ে কানেক্টেড হুগলি জেলা, এবং হচ্ছে যে বর্ধমান থেকেও হচ্ছে যে আরেকটা ডিস্ট্রিক্টের ক্যাপিটাল বর্ধমান থেকেও এটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে পৌঁছানো যায়। বেশ, আপনি বলছেন ওয়েল কানেক্টিভ, এবং সেক্ষেত্রে আপনি স্যার একটা কথা উল্লেখ করেছেন, নিরিবিলি পরিবেশে পড়াশুনো করবার সুবিধা। আমি একটু ম্যাডামের কাছে আসি। আজকে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই খুব জনবহুল এলাকায় যদি কলেজ হয় বা প্রচুর চিৎকার চেঁচামেচি হয়, স্টুডেন্টরা কিন্তু মূলত তাদের কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটা বড় ল্যাক হয়। আমি একটু আপনার থেকে জানতে চাইব, এই নিরিবিলি পরিবেশে তৈরি করা, মানে এই কলেজকে তৈরি করা, তার যে জিওগ্রাফিক্যাল লোকেশন সেটাকে সেট আপ করার জন্য আপনাদের কী ভাবনা কাজ করেছিল এর পিছনে? আমাদের কলেজ এস্টাবলিশড হয়েছে তো অনেকটাই আগে, আপনাকে বললাম যে 13 ইয়ার্স হয়ে গেল। তো সেক্ষেত্রে যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট, মানে আমাদের গ্রুপ থেকে, জিআইএস গ্রুপ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল, সেখানে সব ডিস্ট্রিক্টকেই কভার করা হয়েছিল। যেহেতু আমাদের কলেজ কলকাতা ক্যাম্পাসেও কলেজ আছে, তারপরও হচ্ছে যে স্যার চিন্তাভাবনা করেই হচ্ছে যে এই লোকেশনটাকে হচ্ছে যে নেওয়া হয়েছে, যাতে হচ্ছে অনেক বড় পরিবেশ এবং এখানে গাছপালা দিয়ে ভর্তি, পুরো ফাঁকা, নিরিবিলি, যেখানে স্টুডেন্টদের কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা পাশে মনে হয় সেই ছবিও দেখতে পাচ্ছি, একদম ভিজুয়ালাইজ করতে পারছি। 85 একর জমির ওপর আমার কলেজ ক্যাম্পাস, সেখানে হচ্ছে আমার সেপারেট বিল্ডিং, ফার্স্ট ইয়ারের জন্য আলাদা বিল্ডিং, আমরা রিসেন্টলি ডিপ্লোমা কোর্সও এই বছর থেকে চালু করেছি, তার জন্য হচ্ছে সেই বিল্ডিংও আমাদের আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে।
সমস্ত কিছুই আলাদা, কোনো রকম স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় না। টিচাররা হচ্ছে যে যেহেতু হস্টেল ফেসিলিটি আমার ইন ক্যাম্পাসেই আছে, বয়েজ হস্টেল এবং গার্লস হস্টেল বোথ, তো সেক্ষেত্রে হচ্ছে ফ্যাকাল্টিরাও কিছু রেসিডেন্সিয়াল প্যাটার্নে থাকে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা না হয়। বেশ, এইগুলোই মানুষ মনে হয় বা আশা করছেন বাড়িতে বসে। আমি হোস্টেল ফ্যাসিলিটি বা ওখানে থেকে পড়াশোনার ক্ষেত্রে কি বিশেষ পরিবেশ প্রোভাইড করা আসবো, কিন্তু তার আগে অ্যাফিলিয়েশন, অ্যাক্রিডেশন অর্থাৎ রেকগনাইজেশনটা কীরকম রয়েছে ইনস্টিটিউটের, এটা কিন্তু অবশ্যই পেরেন্টসরা ডেফিনেটলি জানতে চাইবেন। আমি স্যারের কাছে চলে যাব, মিস্টার ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এই ব্যাপারে যদি একটু ফোকাস করা যায়। যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ চালাতে গেলে ভারতবর্ষে তাকে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন তার অনুমোদন নিতে হয়। আমাদের কলেজ হচ্ছে কন্টিনিউয়াসলি 2008 থেকে AICTE-র হচ্ছে অ্যাপ্রুভড, এবং যার ডিগ্রি প্রোভাইড যারা করেন, আগে তার নাম ছিল WBUT, এখন তার নাম মাকআউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো আমার অ্যাফিলিয়েটিং পেরেন্ট বডি হচ্ছে যে মাকআউট, তাদের অ্যাফিলিয়েশন আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে যে 13 ইয়ার্স ধরে আমরা সেই অ্যাফিলিয়েশন নিয়েই চলি। এবং রিসেন্টলি ম্যাডাম যেটা বললেন যে আমরা ডিপ্লোমা কোর্স ওপেন করেছি, সেই ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রেও আমরা AICTE-র যে অনুমোদন সেটা পেয়েছি। এবং ডিপ্লোমার যে সার্টিফিকেট যারা দেবেন সেটা হচ্ছে স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, আমরা তাদের অনুমোদনও পেয়েছি। বেশ, আমি স্যার আপনাদের পারমিশন পেলে একজন ফোনে রয়েছেন, আমি ফোনটা নিতে পারি? অবশ্যই। আচ্ছা, কে রয়েছেন ফোনে? হ্যালো, অ্যাকশন শুরু করে 10 সেকেন্ডে আর দেয় ইমিডিয়েট কুলিং এফেক্ট। পলিক্রলিন অ্যাসিডিটি আউট, দাদার ভরসা উইদাউট এনি ডাউট, পলিক্রল। মাছের ব্যাপারে লেখনের খুঁতখুঁতানি কম নয়, মাছের ব্যাপারে 1 2 4